যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তিনি যখনই কথাবার্তা বলেন তো সেটা আমাদেরকে একটা বিনোদনের উদ্রেক ঘটায়। তো তেমনি একটি বিনোদনমূলক কথা তিনি সম্প্রতি বলেছেন, তো চলুন আমরা একটু মোমেনের সেই বক্তব্যের ভিডিও ক্লিপটি দেখি, তারপর আমরা আলোচনায় ফিরে আসছি। কেমব্রিজে একটা বাঙালি ছেলে মারা গেল, ফয়সাল, এতদিন হলো, তারা কি বলেছে? ইউএন কোনোদিন বলছে যে এইটা ছেলের ইনভেস্টিগেশন কতদূর হয়েছে? কিংবা আপনার রাষ্ট্রদূতের দল বেঁধে কি কোনো স্টেটমেন্ট দিয়েছে? আস দেম দে হোয়াই, আপনারা কেন জিজ্ঞেস করেন না যে প্রতিদিন লোক মারা যায় বিভিন্ন দেশে, সে তখন তারা কেন স্টেটমেন্ট দেয় না? আর বাংলাদেশ হইলে একটা মগের মূল্য পাইছে ওরা, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আর এই কারে মারলো এইটাও ইনভেস্টিগেট করে দেখতে হবে কে মারিয়েছে। ওরাই কি এমন হতে পারে যে কেউ কেউ এটাতে ইনভলভ ছিল, উই ডোন্ট নো। একটা আনসার্টেনিটি ক্রিয়েট করার জন্যে হয়তো কেরা হয়তো কেউ আমাদের আগামী নির্বাচন চায় না। আপনি দেখেন যে এটা কোন মানে কূটনীতিকের ভাষা, মানে এটা এটা মানে কি, মানে পররাষ্ট্রমন্ত্রী মানে কিভাবে এ ধরনের ভাষায় কথা বলে, মানে ও কি ডিপ্লোমেসি ডিও জানে? বাংলাদেশে আপনারা পোলার আইসক্রিম খাইছেন? পোলার আইসক্রিমের মালিক ছিল আমানুল্লাহ খান। সে আমেরিকান এম্বাসিতে গেছে, তখন আমেরিকান এম্বাসিতে কাউন্সিলর ছিল ডেভিড, ভালো একটা লোক। ডেভিডের বাংলাদেশ সম্পর্কে টিটু ভাই চিনে, টিটু ভাই বললে হয়তো তারা জানবে যে ডেভিড কে ছিল। আমানুল্লাহ খানরে তিনবার আমেরিকান ভিসা দেয় না। আমানুল্লাহ খান রাগ হইয়া ডেভিডরে বলছিল, ভিসা গিফট গিফট, নো গিফট তো নো গিফট, ঠিক আছে? এটাও তো এক প্রকার ইংরেজি, ভিসা গিফট গিফট, নো গিফট তো নো গিফট। এখন পররাষ্ট্র, অবৈধ পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে কথাটা বলছে, আমি মোমেনকে বলি যে কুকুর ছানা, এই ফয়সাল নামের কোন লোককে কোন একটা কৃষ্ণাঙ্গ অথবা কোন একজন খুনি বা মাগার অথবা সিরিয়াল কিলার বা যে কেউ আমেরিকায় মেরেছে, এখানে কোন সরকারি ষড়যন্ত্রে ফয়সালকে মারা হয় না যেভাবে আবরারকে মারা হয়েছে। এখানে ফয়সালকে ওইভাবে গুম করা হয় না ঠিক যেইভাবে ব্রিগেডিয়ার আমান আজমিকে গুম করা হয়েছে। এখানে ওইভাবে ফয়সালকে খুন করা হয় না যেখানে মেজর রাশেদ সিনহাকে খুন করা হয়েছে। তো তুমি মোমেনের বাচ্চা, সুরের বাচ্চা, তুমি একটা জিনিস কেন বুঝো না? কোন একটা এপিসোড, আমি রাস্তায় গেলাম, রাস্তায় আমাকে ধরে কোন একটা, ধরেন ব্রংসে বা নিউ ইয়র্কের আমার একটা খারাপ এরিয়া গেলাম, আমাকে কেউ রাতের বেলায় কেউ মার করলো অথবা কেউ গুলি করে মেরে ফেলাইলো, এটা কি পার্ট অফ দ্য ক্রাইমস? এই ক্রাইমসের সাথে কিন্তু আমেরিকার রাষ্ট্রযন্ত্র জড়িত না, এই ক্রাইমসের সাথে কোন স্টেটের রাষ্ট্রযন্ত্র জড়িত না, ফেডারেলের রাষ্ট্রযন্ত্র জড়িত না, এটা একটা ক্রাইম, জাস্ট পার্ট অফ দ্য সোসাইটি। এটা হয় ফয়সাল যখন মারা গেছে, আপনারা আজকে দাবি করেন ফয়সাল আমেরিকান সিটিজেন, তো আমেরিকান সিটিজেন মারা গেছে এই খুনিকে ধরার জন্য তাদের যা করার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে এবং তদন্ত বা ইনভেস্টিগেশন যা হয়, আপনারা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা শুনলে অবাক হবেন, 34 বছর পরে আমেরিকায় খুনিরা অ্যারেস্ট হয়েছে, 7 বছর পরে খুনিরা অ্যারেস্ট হয়েছে, 51 বছর পরে খুনি অ্যারেস্ট হয়েছে। এই ফয়সালের উপরে আপনাদের এত মায়া দরদ কেন? ভারতীয় এক কোন কুত্তার বাচ্চা, এক শুয়োর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে দাঁড়িয়ে ফয়সালের বিচার চাচ্ছে, এই কুত্তার বাচ্চা। তুই আমান আজমি গুম হয়েছে কয়দিন ওখানে দাঁড়িয়ে তুই স্লোগান দিয়েছিস, এই কুত্তার বাচ্চা, যারা আমেরিকান এম্বাসির সামনে গিয়ে ফয়সালের বিচার চেয়েছে, শুয়োরের বাচ্চারা, পতিতার বাচ্চারা, তোরা কতবার ব্যারিস্টার আরমানকে গুম করা হয়েছে, কয়বার দাঁড়িয়েছিস? আমি শুয়োরের বাচ্চারা, ইলিয়ান সালিকে যখন গুম করা হয়েছে তোরা কয়বার দাঁড়িয়েছিস? শুয়োরের বাচ্চারা, পতিতার বাচ্চারা, তোদের প্রচারতা কোথায় ছিল? আজকের মোমেন ফয়সালের জন্য মায়া কান্না করছে। মোমেন তোরে একটা কথা কই, মোমেন আমি তোকে বলছি, মোমেন তুই শুন আমার কথা, শুয়োরের বাচ্চা, এখানে তো দুই পয়সা কাম কইরা রাস্তাঘাট ঝাড়ু দিয়া বলছিস না আমেরিকান অ্যাম্বাসেডর, আমি এখানে স্ট্রাগল করছি, হারাম জাদা শুয়োর, তোরে বলি, ফয়সালের মৃত্যুর জন্য স্টেট অফ ম্যাসাচুসেটস অথবা সিটি অফ বস্টন
অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরা কোনো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফয়সালকে মারে নাই। ফয়সাল হয় নিজে ইউনিভার্সিটিতে ড্রাগ নিত, অথবা উইড খাইত, অথবা সে ভালো ভদ্রলোক ছিল, কোনো একটা অন্যায়ের অপরাধের ক্রস পজিশনে চলে এসে গুলি খেয়েছে মারা গেছে। বাংলাদেশি ভাই বোনের আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখি। ভদ্রমহিলা ব্রঙ্কসে থাকতেন, ভদ্রমহিলা আমার কাছে এসছেন, এসে বলছেন তার বাচ্চাটা মারা গেছে গুলি খেয়ে। আমি একটু অবাক হইলাম, কেন গুলি খাইল? বলছে কোনো কথা নাই বাচ্চা, হঠাৎ করে রাত্রে একটা গুলি হয়েছে, আজকের কথা না, 1994 সালের কথা, গুলি খাইছে এবং মারা গেছে। ওকে, তো এটা নিয়ে আমরা দৌড়দৌড়ি করলাম, পুলিশের কাছে গেলাম, সিটির কাছে গেলাম, সব দিকে ইনভেস্টিগেট শুরু হয়েছে। এই ব্যাপারে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর নিচে থেকে 2-3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তাদের সাজা হয়েছে। কিন্তু 93 আমরা 2003-04 জানতে পারলাম একটা লোক অ্যারেস্ট হয়েছে। একটা লোক ওখানে অ্যারেস্ট হয়েছে কি জন্য? সে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে একটা লোককে গুলি করে মারছে, এবং পরবর্তী সময় তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, তখন ইনভেস্টিগেটররা তার সাথে কথা বলতে 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 এক সময় বাইরে আসলো 14-15 বছর পরে আর গুলিতে ব্রঙ্কসের বাচ্চাটা মারা গেছে। এখন আমরা কি বাংলাদেশে বসে মহিলা যদি দাঁড়ায় বলে আমেরিকা আমার বাচ্চা মারা গেছে এই জন্য তারা ইনভেস্টিগেট করে না, আমেরিকায়ও মারা গেছে তো এটা ইনভেস্টিগেট করে না? আচ্ছা, আমেরিকার এই সিচুয়েশনটা, ফয়সালের সিচুয়েশন বা ওই ভদ্র মহিলার ওই সিচুয়েশনটা কি বাংলাদেশে আমরা কি জাস্টিফাই করতে পারি? বাংলাদেশে উবরার ফাহাদকে যখন মারা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটে, তখন আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা পান্ডারা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, তো এটার সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত। রাষ্ট্রযন্ত্র জড়িত কেন? আওয়ামী লীগ গভর্নমেন্ট রান করে, যুবলীগ, ছাত্রলীগ তাদেরই অঙ্গ সংগঠন, তাদের কথা উঠে বসে এবং তাদেরকে বিচারটাও ঠিক মতো করতে দেওয়া হয় না। এক, দুই, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এখন এই গুম গুলা কে করেছে? সরকারের রাষ্ট্রযন্ত্র, তারা এই কাজগুলো করেছে। এখন মুমেনের মতো এই ফাটা খাগুয়া হারামজাদা, এই হিজরা যখন দাঁড়ায় বলে যে মানে ফয়সালের এখন পর্যন্ত বিচার হয় না, কুত্তার বাচ্চা, ফয়সালকে আমেরিকা গুম করে নাই, আমেরিকা মারে নাই, স্টেট অফ ম্যাসাচুসেটস মারে নাই, একটা অপরাধের শিকার, কোন ইন্ডিভিজুয়াল অপরাধ করতে গেছে তাকে সে ক্রসে চলে আসছে গুলি করে ফেলাই দিচ্ছে, তো তার সাথে আমেরিকার ব্যর্থতা কোথায়? এই বিচার, এই অপরাধী হয়তো আজকের ধরা পড়বে না, কালকের ধরা পড়বে না, কিন্তু 10 বছর পরে ধরা পড়বে, 2 বছর পরে ধরা পড়বে, কিন্তু তোরা কুত্তার বাচ্চারা ব্রিগেডিয়ার আমান আজমিকে গুম করেছিস, শুয়োরের বাচ্চারা, বেজন্মার বাচ্চারা, বেজন্মা সরকার করেছে, ব্যারিস্টার আরমানকে গুম করেছে তোরা, এই শুয়োরের বাচ্চা তোরা করেছিস, ভারতীয়দের সহায়তায় সালাউদ্দিনকে গুম করা হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইবির সাক্ষী সুখরঞ্জন মালিককে কে গুম করেছে? তোরা করেছিস, কুত্তা। ফরহাদ মাজারকে তোরা গুম করার চেষ্টা করেছিস, কুত্তা বাচ্চারা, যার পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত। তোরা কুত্তার বাচ্চারা যখন আমেরিকার একটা দোষ ধরিস, কুত্তার বাচ্চারা, তোরা 2 আর 2 4 মিলাস না, তোদের ব্রেন কোথায় থাকে? তোরা বলিস বিদেশি অ্যাম্বাসেডররা বাংলাদেশে এসে নিজেদেরকে সম্রাট মনে করে, কেন করবে না? এই কুত্তার বাচ্চারা, তোরা প্রতি মুহূর্তে তোর নেত্রী এখানে এসে বিড়বিড় করে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন নেওয়ার জন্য, IMF এর কাছে লোন নেওয়ার জন্য, কুত্তার বাচ্চারা। এখন আমেরিকা যদি বলে যে আমরা USAID এর $100 মিলিয়ন তোমাদের পিছনে খরচ করছি, তো এখন ওইখানকার অ্যাম্বাসেডর বাংলাদেশে গিয়ে তোমাদের কাছে কোনো বিষয়ে যদি জবাবদিহিতা আছে, তারা তো বলে না যে উই আর দ্য এম্পেরর। সুয়ারের বাচ্চারা তো তাদেরকে সম্রাট মনে করে, তারা মনে করে তোরা অসৎ, তারা মনে করে তোরা মিথ্যাবাদী, তারা মনে করে তারা তোরা ভণ্ড, তারা মনে করে তোরা সরকার চালানোর মতো তোদের যোগ্যতা নেই, তারা জানে তোরা মিথ্যাবাদী, তারা জানে তোরা নির্ভরযোগ্য না, তারা জানে তোরা আমেরিকার পাঁচাটা দালাল বাচ্চা, তুই দালাল মোমেন, শাহরিয়ার আলম দালাল, সালমান রহমান দালাল, হাসিনা 14 গোষ্ঠী দালাল, শুয়োরের বাচ্চা, যার জন্য তোদেরকে কেউ বিশ্বাস করে না। তো সাকিব, আমার ছোট ভাই সাকিব, মনে করে এটা বিনোদন, এটা বিনোদন না, প্রচন্ড গোসা,
এরা যেভাবে যা করে, এদেরকে রাস্তাঘাটে পেটা করে করে এদেরকে ছেড়ে দেওয়া উচিত। এনিওয়ে মানে এদেরকে নিয়ে কথা বলতে গেলে আমার ব্লাড প্রেশার এমনিতে পারে, এরা কোনো বাংলাদেশি না, এরা হইতেছে নপুংসক হিজড়া জাতীয় সম্প্রদায়, এই হিজড়ার বাচ্চা।